উর্জা এখনো তো এখন মেলে বাট তো অত বড় না যে কারণে সৌন্দর্যটা ওইভাবে দেখা যায় না আসসালাম ওয়েলকাম টু মাই বার্স্ক্যান্ড আপনাদের সাথে আছি আমি চাষি মালিক মার্শাল্লাহ আমাদের গুলা কিন্তু অনেক বড় হয়ে গেছে এখন বাচ্চাগুলা ওরে বাবা ওরে বাবা ওরা কাছে আসলেই মারতে আসে দাদা দাদা কাছে আজকে আকাশটা মেঘলা মেঘলা সকালবেলা রোদ তেমন একটা উঠে না এই রোদ উঠবে কিনা বৃষ্টি বৃষ্টি একটা ভাত কবুতর আজকে হচ্ছে গিয়ে সবই ছেড়ে দেবো মানে এই ধাপটি ওই ধাপতি দুই ধাপতি সবই ছেড়ে দেবো অনেক দিন একসাথে সবাইকে ছাড়া হয় না একসাথে উড়ানো হয় না দেখে আজকে একসাথে কবুতরগুলো উড়াবো ভেতরে যারা আছে ওগুলা বাদ চাই সব এইখানে কিছু বড় কবুতর আছে রে না বেড়া বেড়া মার্শাল্লাহ এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে কবুতরটা সাফশিলা কবুতর মল্টিং ক্লিয়ার হয় নাই বাচ্চা কবুতর তো আশা করি অনেক সুন্দর হবে সব কবুতর ছাড়লে বামে জায়গা সংকলন কষ্ট হয়ে যাচ্ছে এখন এত বড় বাম বানাইলাম তারপরেও ভরে গেছে কবুতরে উর্জা উর্জা অনেকদিন পরে সবগুলো কবুতর একসাথে ছাড়লাম একসাথে উড়ালাম এই সিজনে আশা করি দুইশো প্লাস কবুতর নিয়ে পাল্লায় বেরোনোর একটা প্ল্যান আছে ইনশাআল্লাহ দেখা যাক কি হয় শীত আসতে তো এখনো অনেক দেরি দুইশো না হলেও অ্যাটলিস্ট দেড়শো প্লাস কবুতর থাকবে আমার পাল্লায় এবার তারপরে বাছাই করে দেন হচ্ছে গিয়ে রেসে অংশগ্রহণ করার চিন্তা চিন্তাভাবনা আছে তো আপডেট তো অবশ্যই আপনাদের দেবো দেখেন আকাশটা ভরে গেছে কবুতরে মার্শাল্লা এসব থাক 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 নাম তো দাও বাচ্চাগুলো নামুক সমস্যা নাই মার্শাল্লাহ দেখেন এই যে আমাদের টার্কির টমটা অনেক সুন্দর লাগে কিন্তু ওকে দেখতে আর প্রথম ব্যাচে যে বাচ্চাগুলো যেগুলো আমরা নিজেদের জন্য রাখছি সেগুলো কিন্তু এখন মাসাল্লা অনেক ভালোই বড় হয়েছে এইখানে আছে ময়ূরগুলোকে সবগুলো একসাথে পাওয়া মুশকিল হয় তো আজকে সবগুলো ময়ূর একসাথে এক জায়গায় আছে মাশাল্লাহ আগামী বছর নাগাদ ময়ূরগুলো কিন্তু বড় বড়ো প্যাখমগুলো হয়ে যাবে আশা করি এখনো প্যাখম মেলে বাট লেজগুলো তো অত বড় না যে কারণে সৌন্দর্যটা ওইভাবে দেখা যায় না মাসাল্লাহ দেখেন আমাদের কাঠগোলাপ গাছে এই সিজনের প্রথম ফুল ফোটা শুরু হয়েছে কাঠগোলাপের সিজন হচ্ছে এই গ্রীষ্মকাল বর্ষাকাল প্রচুর ফুল ফুটে এবং অনেক চমৎকার সুবাস এই ফুলে তো ইনশাল্লাহ এবার যদি আমাদের এখানে মাটি ভরাট করতে পারি তাহলে এইটা যে ভ্যারাইটি সাদা রঙের তো আমরা হচ্ছে একদম তক্তকে লাল ভ্যারাইটিটা যেটা আছে একদম টকটকে লাল রঙের ফুল হয় সেটাও নিয়ে আসবো পারমানেন্টলি মাটিতে বনে দেব। এই গাছটা দেখেন আমরা গত দুই বছর আগে লাগাইছি তো গত বছর আমরা এটা কিন্তু মাটিতে রোপণ করে দিয়েছি যে কারণে অনেক বড় হয়েছে আশা করি এই বর্ষায় এই গাছটা এখন যত বড় আছে তার থেকে দ্বিগুণ হয়ে যাবে ও এটা পেয়ারা ধরছে দেখা যাচ্ছে হয়েছে থাকবে একদিন বাচ্চা নাম বই অভ্যাস করে তো আস্তে আস্তে তবু বাচ্চাগুলো সব নেমে গেছে বামে দেখেন বামটা একেবারে ঘিঞ্জি ঘিঞ্জি হয়ে গেছে একদম কমপ্যাক্ট তো আরও অন্তত পঞ্চাশটা বাচ্চা বের হবে সবগুলো বের হইলে কিন্তু বামটাও দেখতে সুন্দর লাগবে আর শীতের সময় যখন সবগুলো কবুতর একসাথে উঠবে চমৎকার লাগবে ইনশাল্লাহ তো চলেন কবুতরের থরের ঘরটা একটু দেখে আসি আচ্ছা ভাই মজবুত একটা বাস দাও এটাও দিতে হইব আর ওই যে ওইখানে আম গাছটা ওইটাও দিতে হইব একটা ভালো বাস দিতে হইব মজবুত থরে থেকে অনেক কবুতর কিন্তু কমাই দিছি বাচ্চা দুইটাকে বের করে দেই ওদের ব্যালেন্স আবার হচ্ছে বাচ্চা ফুটায় ফেলছে ওরাও ভালোই বড় হয়ে গেছে তো এগুলোকে বাইরে এখন সেট করে দিতে হবে মাসাল্লাহ বাচ্চার সাইজ এবং গ্রোথ দেখলে মন ভালো হয়ে যায় এত চমৎকার তো এই সাইজের বাচ্চাই আমি সাধারণত প্রিফার করি যে বাইরে সেট করা সহজ হয় আমার জন্য এই দেখেন ফুললি ওদের ফ্লাইট ফেদার কিন্তু কিন্তু একেবারে বড়ো হয় নাই এই যে কানের পরগুলো একটু দেখেন অতটা কিন্তু এখনও বড় হয় নাই তো এই অবস্থায় ওরা কিন্তু সব ধরনের খাবার এখন খেতে পারবে তো এদেরকে এখন ডিরেক্ট আমি ধাপড়িতে দিয়ে রাখবো বাহিরে তাহলে এক দুই দিন পরে ওরা নিজেরাই হচ্ছে গিয়ে বাকি কবুতরদের সাথে বাইরে বেরোবে ইচ্ছে করে বেরোবে তখন কিন্তু আর আলাদাভাবে সেট করার প্যারা থাকবে না যেমন এই যে দেখেন এই যে এগুলো কিন্তু বাচ্চা গত পাঁচ সাত দিন আগে আমরা এগুলোকে বের করে দিয়েছিলাম এরকমই ছিল বাচ্চাগুলো এগুলো কিন্তু এখন নিজেরাই হচ্ছে ধাপটি থেকে বের হয় বের হয়ে দেখেনি যে এদিকে বসছে ওই যে ধাপটির চালের উপরে বসছে কেউ কেউ আবার বামে যায় ও বসে তো হারানোর চান্স একেবারেই নাই সরাসরি আমি হচ্ছে গিয়ে এইভাবেই সাধারণত বাচ্চাগুলো সেট করার চেষ্টা করি এবং এইভাবে আমার কোনো বাচ্চাই এখন অবধি হারায় নাই মাসাল্লাহ দেখেন আরও দুইটা খাকি কবুতরের বাচ্চা কত চমৎকার খাকি আমার পছন্দের কবুতর যে কারণে খাকির প্রোডাকশনটা আমার এখানে বেশি করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ যদি আমার খাকিগুলো এবছরে পাল্লায় ভালো করে টুর্নামেন্টে ভালো করে দেন হচ্ছে কি আগামী বছর থেকে কিন্তু আমি খাঁকির প্রোডাকশনটাই সবচেয়ে বেশি করব এই যে দেখেন আরো দুইটা খাকি বাচ্চা এটা তো একেবারে লেপা খাকি টাইপের হয়েছে মার্শাল্লাহ তো এই বাচ্চা দুইটা একটু ছোট আর দু একদিন পরে বের করলেও চলতো বাট আশা করি সমস্যা হবে না কারণ এর থেকে ছোটো বাচ্চাও আমি এর আগে বের করছি আরও আছে খাকি বাচ্চা আমি নিয়ে আসতেছি মার্শাল্লাহ এই যে আরেকটা খাকি বাচ্চা এটাও কিন্তু অনেক সুন্দর আর সাপ তো আসলে অনেক সুন্দর হবে এই সাপচিলা কবুতরটা যা মনে হচ্ছে আর কি মাসাল্লা বাচ্চাগুলোর চেহারা দেখলে খুব ভাল লাগে এত সুন্দর গ্রোথ মাসাল্লাহ যা হ্যাঁ এই যে দেখেন আরো দুইটা বাচ্চা তো এই বাচ্চাটার একটু প্রবলেম ছিল এই যে এখানে একটু গোটা উঠছিল তো গোটার মুখটা ভেঙে আমি জাস্ট হচ্ছে একটু পটাশ লাগাই দিয়েছিলাম দেখেন এখন শুকায় গেছে আশা করি আর সমস্যা হবে না এই এখন বাইরে দিয়ে দিব। আলহামদুলিল্লাহ সব মিলে আজকে দশটা বাচ্চা এখানে বের করে দিলাম আরও কিন্তু বেশ কিছু বাচ্চা ভেতরে আছে তো আগামী দুই মাসের মধ্যে আর অন্তত প্রায় তিরিশ থেকে চল্লিশটা বাচ্চা আমরা বের করার প্ল্যান আছে তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকের ব্লগটি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক বাসের সাথেই থাকুন আসসালামু আলাইকুম